এই বলে সে চলে যায়। একটু আগে যা ঘটেছে তা দেখেছে নাবিয়া। আজরাকে সাহায্য করতে এসেছিল সে। সব দেখে মনে হচ্ছে আসলে ইন্দিশার আজরার সাথে সুখী নেই, কিন্তু নিজের সুখের কথা ভাবতে গিয়ে সে যে আজরার সাথে অন্যায় করে ফেলেছে। পরের দিন যথারীতি অফিসে আসলো নাবিয়া। ড্রয়ার খুলতে চমকে গেল সে, একটি গিফট বক্স সেখানে। খুলতে আরও বেশি অবাক হয়, সেখানে রয়েছে একটি চেন, দেখেই বোঝা যাচ্ছে স্বর্ণে। সাথে রয়েছে একটা চিরকুট, তাতে লেখা, তোমার এই সুন্দর গলাটা খালি দেখতে ভালো লাগে না, এটা পরো, মানাবে খুব। নাবিয়া অবাক হয় ইন্তিশারের এমন কর্মে। সে রেগে মেগে তার কাছে এসে বলল, এইসব কি? একটা ছোট্ট উপহার। এটা আমি গ্রহণ করতে পারবো না। কেন? আপনি সব করছেন, আজ না জানলে কি হবে? সে জানে। মানে? মানে আমরা একসাথে পছন্দ করে তোমার জন্য এটা নিয়েছি। এবার শান্ত হয় নাবিয়া, সে চলে যেতে চায়। রেহিন্দিশার বলল, কিন্তু এভাবে যে দিয়েছি আর আমার উদ্দেশ্য ভিন্ন তা সে জানে না। নাবিয়া তার দিকে তাকিয়ে বলল, নাবিয়াকে নীরব দেখে ইন্তিশার বলল, এক কথায় ছ্যাঁচড়া বলতে পারো। ছ্যাঁচড়া হয়ে যদি তোমাকে পাওয়া যায়, শুধু দিনেই শতবার ছ্যাঁচড়া করতে আমি রাজি। নাবিয়া কোনো জবাব না দিয়ে ফিরে আসে। ওইদিকে ইন্তিশার হাসলো, তার একমাত্র উদ্দেশ্য হলো এখন নাবিয়ার মন জয় করা। নাবিয়া কি করবে ভেবে পায় না, চাকরি ছাড়া সম্ভব নয় তার পক্ষে। ওইদিকে এসব সহ্যের বাইরে চলে যাচ্ছে, যেসব সে ভাবেনি সেসবই হতে যাচ্ছে। নাবিয়ার ফোন বেজে ওঠে, আজরা ফোন করেছে। সে রিসিভ করতে আজরা বলল, কাল একটা কথা বলা হয়নি তোদের। এখন বল। আমার শাশুড়ি কিছুদিন পর দেশের বাইরে যাবেন, এক মাসের জন্য। তুই আর মান্তাশা আমার সাথে থাকতে পারবি কটা দিন? অন্য সময় হলে হয়তো নাবিয়া রাজি হতো, কিন্তু এখন সে হতে পারলো না। বলল, মান্তাশার কথা আমি জানি না, কিন্তু আমি পারবো না। কেন? অফিসের কাজ ইমতিয়াজ স্যার বুঝবে, আর আন্টি তো নিজেই রান্না বান্না করেন, সমস্যা কি? এই বলে ফোন রাখলো আজরা। নাভিয়া পড়ে যায় ভাবনায়, বিড়বিড় করে বলল, সে আজরা ঠিকই জোর করবে, তখন কিভাবে যে না করবো তাকে। ওদিকে ইনারাজামানের সাথে এক বান্ধবীর দেখা করতে আসলেন, গতকাল কাজ থাকায় আসতে পারেনি তিনি। তার বান্ধবী রশিদা খাতুন কারো জীবনের সুখ দুঃখের ভবিষ্যৎবাণী দিতে পারেন, আশ্চর্যভাবে তা মিলেও যায়। আজরা চা নিয়ে এসে তার সাথে পরিচিত হয়। সে চলে গেলে তিনি বললেন, তোর বউয়ের কপালে স্পষ্ট দুঃখ দেখতে পাচ্ছি আমি। এসব আবার ইলিয়াসজামান বিশ্বাস করে না। তিনি বলেন, তুই এখনো এসব ছাড়িসনি? এখনো ওকে বলি না এসব, কেন যেন তোকে না বলে পারলাম না। মেয়েটাকে দেখে মনে হলো অনেক লক্ষ্মী একটা মেয়ে। তা তো বটেই, ভালোদেরই জীবনের পরীক্ষা বেশি দেওয়া লাগে। আশা করি আমার এই ভাবনা মিথ্যা প্রমাণিত হোক। দূর থেকে এসব শুনে চিন্তিত হয়ে পড়ে আজরা। অজানা এক ভয় কাজ করছে তার মনে, আমারও বাচ্চা না হওয়ায় ভয় জেগে উঠেছে। তার দুঃখের কারণ কি এটাই হবে? লাগেজ সব গাড়িতে তোলা হয়েছে, ইলারাজামানরা এক মাসের জন্য বেড়াতে যাচ্ছে। কিন্তু আজরার কান্না দেখে মনে হচ্ছে তারা সেখানেই থেকে যাবেন। সেই কবে থেকেই কেঁদে চলেছে সে। সময় ঘনিয়ে আসলে কান্নার গতি আবারও বেড়ে যায় ওর। ইলারাজামান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আরে বোকা মেয়ে, চলে আসবো তো আমি। জানি, তবুও এই একটা মাস আপনাদের ছাড়া কিভাবে থাকবো। এই বলে ফুপিয়ে কেঁদে উঠল সে। ওর শ্বশুর বললেন, এই জন্য বলছি আমাদের সঙ্গে যেতে। ইন্তিশার তাদের তাড়া দিয়ে বলল, বেরিয়ে গেলে ভালো হয়, সময় হয়ে আসছে। তারা দেরি না করে গাড়িতে উঠে বসলেন। ইলারাজামানেরও চোখ অশ্রুসিক্ত, তবুও নিজেকে সামলে রাখছেন তিনি। কারণ তিনি সামান্য কাঁদলেও যে আজরা কান্না করে বন্যা ভাসিয়ে দেবে ভালোই জানেন। ভাগ্য করে একটা বউ না মেয়ে পেয়েছেন তিনি। আজরাকে নিজের মেয়ের মতন মনে করেন ইলারাজামান। মেয়ে না হওয়ার আফসোস জীবনে আর রইল না। গাড়ি ছাড়ার আগে ইন্তিশারের উদ্দেশ্যে তিনি বললেন, আমার আজরার খুব করে খেয়াল রাখবি। সব মায়েরা পুত্রবধূকে বলে ছেলের খেয়াল রাখতে, আর আমার মা উল্টো বলছে।
কারণ আমি জানি আমার মেয়ে কেমন, তাকে কিছু বলার প্রয়োজন নেই। তাদের গাড়ি চলে যায়। ইন্তিশারও ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। আজরা বলল, আজ অফিস না গেলে হয় না, একা লাগছে খুব। না গিয়ে পারলে তো বিদেশেই ঘুরে আসতাম। কিছু সময় পরে যান, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এই বলে গাড়ি আসলে সেও উঠে পড়ে। ইদানিং ইন্তিশারের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছে আজরা। আগে অফিসে যাওয়ার সময় তাকে কাছে টেনে জড়িয়ে ধরত, মিষ্টি করে বিদায় জানাত, অথচ এখন এমন কিছুই সে করে না। বিয়ের সময় দীর্ঘ হচ্ছে বলে কি এমন পরিবর্তন? এইদিকে আজরা নাকি বাসায় যেতে বলেছিল তোমাকে? যাচ্ছ না? না। কেন? কারণটা আপনার থেকে ভালো আর কে বুঝবে? ইন্তিশারের প্রশ্ন শুনে নাবিহা বলল, তুমি রাগ কেন করছো? কাউকে ভালোবাসার অধিকার কি আমার নেই? কাউকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই। আজরা জানবে না কিছু, তোমাকে আলাদা ফ্ল্যাট দেবো আমি। নাবিহা খুব বেশি অবাক হয় ইন্তিশারের কথা শুনে। সে বলল, নিজেকে অনেক বেশি অভাগী মনে হতো এই ভেবে যে সাজির অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, কিন্তু আমার চেয়ে অভাগী দেখছি আজরা। সাজির না হয় মায়ের জন্য পারেনি, কিন্তু আপনি কিসের জন্য ওকে ঠকাচ্ছেন? নিজের জন্য নিজেকে আর ঠকাতে পারছি না তাই। আর তুমিও এত কষ্ট পাবে কেন? আমি থাকতে আমি তোমার লাইফের সব কষ্ট দূর করতে পারি। আমার কষ্ট রাখবে দায়িত্ব আমি আপনাকে দেইনি আর দেবও না। নাবিহার মেজাজ খারাপ বুঝতে পেরে কথা বাড়ানো না ইন্তিশার, চুপচাপ বেরিয়ে গেল সে। এইদিকে এভাবে হাত পা গুটে বসে আছো কেন বুঝলাম না? ওই মেয়ে ডিভোর্স পেপার পাঠানোর অপেক্ষায় আছো নাকি? মালিহার কথা শুনে আহসান বলল, আমি বিচ্ছেদ চাই না ভাবি। মালিহা অবাক হয়ে বলল, এত কিছুর পরও এসব বলছো তুমি? হ্যাঁ বলছি। যা বলছো ভেবে বলছো তো? ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কাছে রাখতে বিয়ে করেছি, ছাড়তে নয়। এই বলে মালিহার পাশ থেকে উঠে যায় আরশান। দূর থেকে তার ভাই এই দৃশ্য দেখে আপন মনেই বললেন, এজাজের সঙ্গে রেস্টুরেন্টে বসে রয়েছে মান্তাশান। এজাজ তাকে দেখা করতে বলেছে, দুজনে কফি খাচ্ছে। এজাজ মাকে এক চুমুক দিয়ে বলল, তোমার মতো মেয়ে এত সব কিছু সহ্য করতে পারে আমি ভাবিনি। তোমাকে খুব বেশি অত্যাচারিত করতাম আমি, তাই না? এই জন্যই ভাবিনি। এই বলে হাসলো এজাজ। মান্তাশা বলল, তোমাকে ঠকানোর শাস্তি এসব। আবার শুরু করলে? আমি তোমাকে ডেকেছি যাতে করে কিছুটা সময় চিন্তা থেকে দূরে থাকো। তুমি চলে যাবে বলে মায়া হচ্ছে? না গেলে হয়তো ক্ষমা করতে না সহজেই। আমি যাবো শুনে তোমার মায়া হচ্ছে না? তোমাকে এক নিমিষে ছাড়তে মায়া হয়নি আমার, এই প্রশ্ন কিভাবে করো? কারণ এখন তো নিশ্চয়ই বুঝেছো আমার ভালোবাসায় ভালো থাকতে তুমি। নিশ্চয় মান্তাশা আপন মনে নিজের ভুলের জন্য নিজেকে দোষারোপ করতে লাগে। এজাজের সঙ্গে সুন্দর একটা ভবিষ্যৎ হতো তার। এজাজ তার সব কিছুই কত সহজে মেনে নিত। আসলেই মানুষ খাঁটি জনের মান কম বুঝে, ছুটতে থাকে চাকচিক্যের পিছনে যা শুধু দেখতেই ঝলমলে। কয়েকদিন পর বাবার বাড়ি থেকে আসলো আজরা। মাত্র কটা দিন তার সঙ্গে তার বাসায় ছিলেন আজিজা বানু। হঠাৎ আজহার শেখের শরীর খারাপ হয়ে যায়, তাই মায়ের সঙ্গে ও বাড়িতে যায় আজরা। কয়েকদিন সেখানে থাকে, বাবার শরীর আগের চেয়ে সুস্থ, তাই ইন্তিশারের কথা ভেবে চলে আসলো সে। কিন্তু আসার পর থেকে একা বাড়িতে কিছুতেই মন বসছে না। এভাবে বাকি দিনগুলো কিভাবে পার করবে সে? মান্তাশাকে ফোন করে এখানে আসতে বলল আজরা। সে আসতে রাজি হয়। এরপর ফোন করে নাবিহাকে, সে রাজি না হলে আজরা বেশ রাগ দেখিয়ে ফোন রেখে দিল। নাবিহা অনেক ভেবে তাকে মেসেজ করে জানালো সেও আসবে। আজরা খুশি হয়ে এই খবর ইন্তিশারকে দিল। ইন্তিশার জানালো অফিস শেষে নাবিহা ও মান্তাশাকে নিয়ে আসবে। আজরার কথাতে অফিস শেষে আজ ইন্তিশারের গাড়িতে উঠল নাবিহা। মাকে ফোন করে ব্যাগ গুছিয়ে রাখতে বলেছিল, সেটি নিতে যাচ্ছে।
সাথে মমতা স্যারকেও গাড়িতে উঠাবে। ইন্দিশার বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।